গাউনও অত বেশি না, তিনটা আছে মনে করো, স্টেশনে একজন থাকবে, আমরা একজন থাকবো, এরকম গাউন থাকবে, যদি থাকবে তোমার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তুমি স্ক্রাবিং করে আসছো, তুমি এখন গাউন পরবা। স্ক্রাবিং করার শেষে সাধারণত আমাদের এক্সিসল দেওয়া হয়, এক্সিসল আমরা হাতে নেই, তারপর একটা তাওয়াল দেওয়া হয়, তাওয়াল দিয়ে আমরা পরিষ্কার করি, তারপর যে আমরা গাউন করি। অ্যাসিস্ট্যান্ট এরকম থাকবে, অ্যাসিস্ট্যান্ট করবে কি, গাউনটা আমার হাতে দিবে, ঠিক আছে? আমার কাজ হলো গিয়ে প্রথম থেকে আমি পুরো গাউনটা খুলবো, গাউনটা থাকবে উল্টা, খুলে দেখবো যে এটা উল্টা আছে কিনা। হ্যাঁ, এটা যে সেলাই দেখা যাইতেছে ভিতরের দিক, তার মানে এটা উল্টা আছে, ঠিক আছে? তারপর আমি এটা খুললাম, খোলার পরে কি করব, ঘুরে আমি দেখলাম যে না, ঠিক আছে, এই এইটা একটা হাতে আমি বের করব এদিকে, আর একটা হাতে আমি বের করব এদিকে, দুইটা হাতে আমার বের করা শেষ, আমি করে ফেলছি। এরপরে কাজ হলো কি আমার অ্যাসিস্ট্যান্টের, অ্যাসিস্ট্যান্ট পিছন দিয়ে লাগাই দিবে, যতক্ষণ পর্যন্ত লাগানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার হাত এইভাবে থাকবে, মনে করো লাগানো শেষ, ঠিক আছে? লাগানো শেষ, তারপরে তুমি যদি মনে করো না আমার হাত তো বড় হয়ে গেছে, আমার ভিতরে ঢুকাইতে হবে, এই তখন এইটা ভিতরের অংশ তুমি এইভাবে ধরতে পারবা, এই যে হাতা যেরকম ছিল না, আমি কি করছি কাপড় দিয়ে কাপড়ই ধরছি, এই ঠিক আছে, তখন এইখানে করলাম, টান দিলাম, তারপরে আমি গ্লাস পরবো, তারপরে আসতে পারে এটা কীভাবে খুলবা, অপারেশন শেষ, গ্লাস খোলা শেষ, অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে কি যে পিছনের রশিগুলো খুলে দেন, খুলে দেওয়া শেষ তুমি কি করবা, তুমি কি করবা, এই এখান থেকে ধরে টান দিবা, এদিক দিয়ে হাত বের হয়ে গেল, তারপর ভিতরের অংশ ধরলা, এই হাত বের করে ফেললাম, কাজ শেষ, যেখানে বক্স থাকবে সেখানে ডিসকার্ড করে দিবা, এই স্টেশনে তোমার কাজের থেকে অ্যাসিস্ট্যান্টের কাজ বেশি, আর যেহেতু বারবার ভাঁজ করতে হয় এই জন্য এই স্টেশন আসে না,